অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন 3:30 দিকে। কেন? দুপুরে ওনারা রান্নাবাড়া করেন, রান্নাবাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় যান, তখন শয়তান এসে মাসালা নিয়ে হাজির হয়। শয়তান ওনার মাথায় একটা মাসালা ঢুকায়। কি মাসালা ঢুকায়? বলে যে দেখো বোন, তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্নাবাড়া করলা, রান্নাঘরে গেছো, গরমে ঘামায়া স্বেচ্ছেতা হয়ে গেছো, এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো তো। এবার বোন শয়তান রে জিগায় মনে মনে আর কি, তাহলে কি করতে হবে? এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় ফ্রেশ মোড়ে পড়বা, হাতের কাজ শেষ করে নাও, রান্নাবাড়া শেষ করে নাও, সবাই খাবার টাবার দিয়ে নাও, তুমি বাথরুমে যাও, সুন্দর করে গা ডুলে গোসল করো, ফ্রেশ হয়ে আসো, এরপরে 3:30 আসরের নামাজ সুই সুই হয়ে যাবে, এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো। কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো? দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে, তাই না? যে উনি ফ্রেশ মুডে নামাজ পড়বে, টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডের 2 পয়সার কোনো মূল্য। আল্লাহ বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নামাজ ইমাদার জন্য নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে। এই জন্য মা বোনরা সময় হওয়ার পর দেরি না করে, অনেক মা বোনরা মসজিদে আজানের অপেক্ষা থাকেন, বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসায় নামাজ পড়া যাবে না। না ভাই, পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মা বোনদেরকে। আরে মা বোনদেরকে যে পাওয়ার ইসলাম দিয়েছে, পৃথিবীর নারীবাদীদের 14 গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে। এরা এগুলো চিন্তাও করতে পারবে না, এত মর্যাদা দিয়েছে। উমরা যাবেন, পুরুষ হয়েছেন তো জোরে জোরে তলবিয়া পড়া লাগবে, রোজা আছেন আর গায়ে রোজা আছেন, কোনো মাফ নাই, ছাড় নাই। আর মহিলা হলে আস্তে আস্তে পড়বে, রিল্যাক্স মোড, কোনো টেনশন নাই, কি আরাম, চিন্তা করেন। পুরুষ হয়েছেন 5 ওয়াক্ত মসজিদে দৌড়ায় যায় জামাতের সাথে নামাজ পড়তে হবে, আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসায় নামাজ পড়ছেন তো খবর আছে, আজাব আছে, আপনি ওয়াজিব তরক করেছেন, গুনাহগার। আর মা বোন মসজিদে যাওয়ার ডিউটি নেই, বাসা পড়লেই পুরুষদের সমান সওয়াব পাবে। ভাই একটা একটা কইতে আমি দেখাই, অন্তত 10-20টা আমল আমি দেখাইতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসূল কষ্ট করে করতে বলেছেন, একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোডে করতে বলেছেন, সওয়াব সমান, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, নবীজির মসজিদে এসে পুরুষরা নামাজ পড়ে যে সওয়াব পাবে, যেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সওয়াব আরো বেশি হবে। মা বোনদেরকে ইসলাম এত সুযোগ দিয়েছে। তো যাই হোক, এত সুযোগ পাওয়ার পরও অনেক মা বোন তারা হেলায় হারা, রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন, পুরুষরা ওয়াক্ত মতো জামাতের সাথে আর মা বোনরা ওয়াক্ত হয়ে গেলে নিজ জায়গায় দেরি না করে নামাজ পড়ে ফেলেন, ইনশাআল্লাহ আপনার রমজান 30 দিনের হবে না, আপনার রমজান 365 দিনের হবে। সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বো তো ইনশাআল্লাহ।